আজকের বিষয় কবি নবীনচন্দ্র সেন। বাংলা সাহিত্যে প্রাক রবীন্দ্র যুগের অন্যতম উল্লেখযোগ্য কবি হিসাবে বিখ্যাত নবীনচন্দ্র সেন উনিশ শতকের নবজাগরণের সময়কালে আখ্যান কাব্যধারার শেষ কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন। আখ্যান কাব্য এবং গীতিকাব্য রচনার মধ্য দিয়ে তাঁর স্বাদেশিকতার পরিচয়ই ফুটে ওঠে। তাঁর লেখা পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি সেই সময় দেশবাসী ও তৎকালীন ব্রিটিশ শাসকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। নবীনচন্দ্রের কবিতার রসমাধুর্য তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছিল। কবি মাইকেল মধুসূদনের পথ অনুসরণ করেও তিনি আপন স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। পলাশির যুদ্ধ ছাড়াও তাঁর লেখা অন্যতম বিখ্যাত আখ্যান কাব্যের ট্রিলজি হল রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। 1847 সালের 10ই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে এক সুপ্রসিদ্ধ বৈদ্য জমিদার পরিবারে নবীনচন্দ্র সেন জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গোপীমোহন রায় এবং মাতা রাজরাজেশ্বরী দেবী। নবীনচন্দ্রের জন্মের তৃতীয় দিনে তাঁদের গ্রামটি এক ভয়ানক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়, যার ফলে আবার নতুন করে সব তৈরি করতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীনচন্দ্রের পরিবারের গুরুপত্নী তাঁর নাম রাখেন নবীন। নবীনচন্দ্রের পূর্বপুরুষ বৌদ্ধ সেন রাঢ় বাংলায় তাঁদের আদি নিবাস থেকে পূর্ববঙ্গে চলে আসেন মহারাষ্ট্র বিপ্লবের সময়। বৌদ্ধ সেন ছিলেন তৎকালীন ঢাকার নবাবের কার্যকারক। নবাব বৌদ্ধ সেনের কাজে খুশি হয়ে তাঁকে রায় উপাধি প্রদান করেন। সেই থেকে নবীনচন্দ্রের পূর্বপুরুষরা রায় উপাধি ব্যবহার করতেন। নবীনচন্দ্র নিজে অবশ্য তাঁর আদি পদবি হিসাবে সেন ব্যবহার করতেন। নবীনের পিতা গোপীমোহন পেশায় ছিলেন চট্টগ্রাম জজ আদালতের একজন মহুরী। তাঁর ফার্সি ভাষায় বিশেষ দক্ষতার জন্য তিনি ইংরেজ মহলে যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন। নবীনচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। এরপরে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি হন। তারপর সেই স্কুল থেকে তিনি 1863 সালে প্রথম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন। এরপরে তিনি 1865 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে 1868 সালে স্নাতক উত্তীর্ণ হন। নবীনচন্দ্রের কর্মজীবন শুরু হয় হেয়ার স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে। এরপরে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাত্র 21 বছর বয়সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে প্রশাসনিক কাজে নিযুক্ত হন। তিনি সেই সময় বিভিন্ন স্থানে বহু জনহিতকর কাজ করেন। সমাজ সংস্কারের ক্ষেত্রেও নবীনচন্দ্র সেন অগ্রণী ভূমিকা পালন করেছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি বাংলা, বিহার ও ত্রিপুরার বিভিন্ন স্থানে দক্ষতার সঙ্গে নিজের কর্মদক্ষতার প্রমাণ রাখেন। চট্টগ্রামে চা বাগান মালিকদের সঙ্গে স্থানীয় অধিবাসীদের জমি সংক্রান্ত মামলা তিনি নিজ দায়িত্বে নিষ্পত্তি করেন। চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র তীরবর্তী বাঁধ নির্মাণ করে সেখানকার স্থানীয় অধিবাসীদের তিনি অশেষ দুর্ভোগের অবসান ঘটিয়েছিলেন। নদিয়া জেলার রানাঘাটের মহকুমা শাসক থাকাকালীন মহাকবি কৃত্তিবাসের বসতভিটা উদ্ধার করে নবীনচন্দ্র সেন তা সংস্কার করেন। তদানীন্তন বাংলাদেশের ফেনী জেলায় তিনি একটি স্কুল স্থাপন করেছিলেন, যা আজ ফেনী হাই স্কুল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে তাঁর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র কবিতা লিখতে শুরু করেন। কবিতা রচনার ক্ষেত্রে তাঁর আদর্শ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর প্রথম দিকের বেশ কিছু কবিতায় একান্ত ব্যক্তিগত অনুভবের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তিনি মাইকেল প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে। তাঁর স্বদেশপ্রেমের কবিতাগুলিতে পূর্বতন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রভাব দেখা যায়। উপন্যাস রচনার ক্ষেত্রে তিনি বঙ্কিমচন্দ্রের ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন। তিনি প্রথম বাংলায় খণ্ড কবিতার প্রচলন করেন। খণ্ড কবিতা দিয়ে তাঁর কবিজীবন শুরু হলেও পরবর্তীকালে তিনি
কাব্যগ্রন্থও রচনা করেছেন। তাঁর কবিতাগুলিতে স্বদেশপ্রেম তথা ভক্তিবাদের রস যেমন পরিলক্ষিত হয়, তেমনি সেগুলি মধ্যযুগীয় ধর্মসংস্কার থেকে মুক্ত হয়ে আধুনিক যুক্তিতে রচিত। সেই কারণেই নবীনচন্দ্র ছিলেন উনিশ শতকের নবজাগরণের কবি। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে এসে তাঁর কবিতা লেখার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। তাঁর প্রথম কবিতা কোনো এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় প্যারিচরণ সরকারের সম্পাদিত এডুকেশন গেজেট পত্রিকায়। পরবর্তীকালে তিনি নিয়মিত এডুকেশন গেজেট, বঙ্গদর্শন ও অমৃতবাজার পত্রিকায় লিখতে শুরু করেন। 1871 সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ অবকাশরঞ্জিনীর প্রথম ভাগ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের 21টি কবিতাই তাঁর 18 থেকে 23 বছর বয়সে রচিত। তাঁর কবিতা লেখার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছিলেন শিবনাথ শাস্ত্রীর থেকে। তিনি নিজের জীবনের দুঃখের কাহিনীকে কাব্যের আকারে লিপিবদ্ধ করে গিয়েছেন এই কাব্যগ্রন্থে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং তাঁর নিজস্ব সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকায় অবকাশরঞ্জিনীর সমালোচনা করেন। এই কাব্যগ্রন্থ নবীনচন্দ্রকে কবি হিসাবে পাঠক মহলে পরিচিতি এনে দেয়। 1875 সালে নবীনচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ পলাশী যুদ্ধ প্রকাশিত হয়। তাঁর এই কাব্যগ্রন্থে স্বদেশপ্রেমের কথা বারবার উল্লিখিত হয়েছে। পলাশী যুদ্ধ কাব্যগ্রন্থের মাধ্যমে নবীনচন্দ্র শুধু কবি সমাজেই নয়, জনসাধারণের কাছেও কবি হিসাবে প্রতিষ্ঠিত হন। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় এবং ইংরেজদের ভারতে শাসনকার্য পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হবার ঘটনাবলীকে তিনি ভারতবর্ষের কালো অধ্যায় বলে চিহ্নিত করে এমনভাবে ব্যক্ত করেছিলেন যা পাঠকদের হৃদয়ে স্বদেশপ্রেম জাগ্রত করেছিল। এর ফলে নবীনচন্দ্র দেশপ্রেমিক কবি হিসাবে যেমন খ্যাতি লাভ করেন, তেমনি তাঁর কর্মস্থলে তিনি ব্রিটিশ কর্মচারীদের বিরাগভাজন হন। স্বয়ং বঙ্কিমচন্দ্রও এই কাব্যপাঠ করে কাব্যের সমালোচনায় নবীনচন্দ্রকে ইংরেজ কবি লর্ড বায়রনের সঙ্গে তুলনা করেছিলেন। 1875 সালে অবকাশরঞ্জিনীর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। এই খণ্ডে 46টি কবিতা ছিল। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে লেখা তাঁর রঙ্গমতি কাব্যগ্রন্থটি বঙ্কিমচন্দ্রের রোমান্টিক ভাবধারায় অনুপ্রাণিত হয়ে অমিত্রাক্ষর ছন্দে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। কর্মসূত্রে পুরীতে থাকাকালীন তিনি মহাভারত পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রটি নিজের কল্পনায় পুনর্নির্মাণ করেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ এবং শ্রীকৃষ্ণের চরিত্রকে তাঁর কল্পনা দিয়ে নতুনভাবে ফুটিয়ে তুলেছিলেন তাঁর তিনটি কাব্যগ্রন্থের মাধ্যমে। তাঁর সৃষ্ট রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই তিনটি কাব্যগ্রন্থ মহাভারতের প্রেক্ষাপটে রচিত এক অনবদ্য ট্রিলজি। এই ট্রিলজির প্রথম কাব্যগ্রন্থ রৈবতক প্রকাশ পেয়েছিল 1887 সালে। তারপর 1893 সালে প্রকাশ পায় কুরুক্ষেত্র কাব্যগ্রন্থ এবং 1896 সালে এই ট্রিলজির শেষ কাব্য প্রভাস প্রকাশিত হয়। নবীনচন্দ্রের মতে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত আর্য এবং অনার্য জাতির যুদ্ধ। শ্রীকৃষ্ণ এই দুই জাতিকে সম্মিলিত করে এক নতুন রাজ্য স্থাপন করেছিলেন। নবীনচন্দ্র শ্রীকৃষ্ণকে একজন সমাজ সংস্কারক হিসাবে দেখিয়েছিলেন তাঁর এই ত্রয়ী কাব্যে। অনেকেই নবীনচন্দ্রের এই ত্রয়ী কাব্যকে আধুনিক মহাভারতও বলে থাকেন। রৈবতক কাব্যগ্রন্থে শ্রীকৃষ্ণের আদিলীলা, কুরুক্ষেত্র কাব্যগ্রন্থে মধ্যলীলা এবং প্রভাস কাব্যগ্রন্থে শ্রীকৃষ্ণের অন্তিম লীলা তিনি নিজস্ব যুক্তির বিচারে রচনা করেছেন। সমালোচকেরা বলে থাকেন প্রভাস কাব্যের মধ্যে বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণচরিত্র প্রবন্ধের খানিক প্রভাব রয়েছে। শুধু কাব্যগ্রন্থ নয়, ভানুমতী নামে একটি উপন্যাস ও নিজের আত্মজীবনী আমার জীবন নামে দুটি গদ্যগ্রন্থও নবীনচন্দ্র সেন রচনা করেছিলেন। তাঁর জীবন কাহিনীটি 5টি খণ্ডে বিভক্ত একটি উপন্যাসের মতোই পাঠ্যগ্রন্থ। এই গ্রন্থটি তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ নথি বলা চলে। ভানুমতী উপন্যাসটি চট্টগ্রামের আঞ্চলিক জীবনের কাহিনী।
উপন্যাসের বাস্তব চরিত্রগুলিকে কবি নির্মাণ করেছেন নিজের কল্পনা দিয়ে। নিজের স্ত্রীকে লেখা চিঠিগুলি তিনি প্রকাশ করেন প্রবাসের পত্র নামে। সংস্কৃতে লেখা ভাগবতগীতা এবং চণ্ডী শ্লোকের বাংলা অনুবাদও তিনি করেছিলেন। 1895 সালে ভগবান বুদ্ধকে নিয়ে তিনি রচনা করেন অমিতাভ নামে একটি অনবদ্য কাব্যগ্রন্থ। এছাড়াও 1877 সালে চট্টগ্রামের বাঁশখালীতে থাকাকালীন রানী ক্লিওপেট্রার জীবনী নিয়ে নবীনচন্দ্র লেখেন ক্লিওপেট্রা কাব্যগ্রন্থ এবং শ্রী চৈতন্যদেবের জীবনী অবলম্বনে তিনি অমৃতাভ কাব্য রচনা করেন। 1890 সালে যীশুখ্রিস্টের জীবনী অবলম্বনে খ্রিস্ট নামেও একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন নবীনচন্দ্র সেন। অবশেষে 1909 সালের 23শে জানুয়ারি নবীনচন্দ্র সেন পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর।